দেখো রান্না হচ্ছে হলো দাঁড়াও মানে দেখাই না অনেক করে বুঝবে কি রান্না হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডিমে দিয়ে তরকারি মানে ডিমের তরকারি আর কি এখন কিন্তু 9টা বাজে সকাল আর ইদানিং কিছুদিন ধরে তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ভাত খাইয়ে একবার পাঠাই না হলে বেশিরভাগ দিন না দুপুরবেলা আসতে চায় না মানে আসতে পারে না কাজের চাপে তখন ব্যাস বাইরের খাবার খেতে হয় আর ওটা একদমই ভালো নয় তাই না এই ডিমের ঝোল হচ্ছে ভাতও হচ্ছে ভাতটা ছোট বাটিতে করে বসিয়েছি সকালবেলা তো আমিও যেহেতু ভাত খাই ও খাবে তো দুজনের আন্দাজে এখন ভাত বসানো হয়েছে আর দুপুরেরটা পরে বসানো হবে কারণ বাপি গরম গরম ভাত খেতে ভালোবাসে আর এই যে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি এটাকেও ফোড়ন দিতে হবে এইসব করে নিয়ে তারপরে আমি আমার চায়ের কাপটা নিয়ে বসবো চা ফুটে গেছে ডাল হয়ে গেছে এবার এটার মধ্যে একটু ধনে পাতা দেবো আর এটা মেথি আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলাম ডালটা ঠিক আছে এটার মধ্যে এখন ধনে পাতা দেবো ব্যাস হয়ে যাবে আজকের আমার রান্নাবান্না কমপ্লিট একটু পাঁপড় ভাজা করলে করে নিতে পারি ডালের সাথে চাটাকে আগে খাবো এরপরে তারপরে কাজগুলো সব পরে হবে ফুটে গেছে চাটা খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন এখন না খেলে আমার আবার মুশকিল ব্যাস আর ফোটাতে হবে না এটা বাপি নাও চা অনেকগুলো কাজকর্ম ছিল কিছুটা আছে মানে অনেকগুলো বলতে সব জানলা দরজা গুলো খুলতে হবে তারপর বিছানাটা তুলতে হবে ঘরটা একটুখানি গুছিয়ে নিতে লাগবে এগুলো আমি যখন ঘুম থেকে উঠে নিচে যাই তার আগে করে নিতে পারি কিন্তু ওই যে ও তখনও উঠে না বলে একটু তারপরে উঠে আমার পরে উঠে ওর জন্যে তখন আর এই কাজকর্মগুলো হয় না তারপরে এসে আস্তে আস্তে করে আমি আমার মতো করে কাজকর্মগুলো করে নিই আর এক একদিন আবার হয়ও না জানো যেদিন আমার শরীরটা খুব একটা ফিট থাকে না সেদিন আমি আবার উঠতে পারি না ওপরে আর হয়ও না আর আজকে আমি পুরোপুরি একদম ফিট আর অন্য কাজকর্ম আমার কিছু নেই এখন শুধু গিয়ে ভাতটা বসাতে হবে 12:30 বাজে এখন একটার দিকে ভাত বসাই আমি 15 থেকে 20 মিনিটে ভাত হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিই আর হ্যাঁ ভাতটা বসিয়ে নিয়েও তারপরেও কাজ আছে আলনায় মানে সাংঘাতিক এক্সট্রা জামা কাপড় হয়ে গেছে মানে অনেকগুলো জামা কাপড় কি হয় আমার মনে হয় এটা সবারই হয় একটা জামা কাপড় হাতে একটুখানি ছিঁড়ে গেছে বা কিছু একটা হয়েছে তখন মনে এই মা জামাটা আর পরা যাবে না কিন্তু তুমি ওটাকে সরিয়ে রাখবে বা ওইটা দিয়ে কোনো অন্য কাজকর্ম করবে তার আগে 10 বার এই চিন্তাভাবনাটা ইস রে একটুখানির জন্য জামাটা এখন আর চেঞ্জ করতে হবে মানে জামাটা আর ইউজ করতে পারবো না
করবো কি না দুদিন পরেই ফেলি, এই করে করে কিন্তু অনেক জামা কাপড় এরকম ভাবে অনেক দিন দিন টেনে টেনে পরে নেওয়া হয়ে যায়, তাই না? এটা মনে হয় সবারই হয়, আমার মতো অনেক দিন মানে হয়তো এক একটা সাজগোজের জিনিসও এরকম হয়, সাজগোজের জিনিস কি ব্যাগ পত্তর হ্যাঁ রেখে দিলাম, ধুর এটা আর ইউজ করা যাচ্ছে না, যদি মনে হয় ইস এটা এত আবর্জনা মানে আলমারির এটা বাড়িয়ে দিচ্ছে এটা ফেলেই দিই, ফেলতে যখন যাবে তখন দেখবে মন থেকে ইচ্ছে করবে না যে ফেলে দিই, থাক বাবা আরো যদি দুদিন ইউজ করা যায়, না এটার মধ্যে না এটা না হয় করে ফেলবো, এটা ওইটা করে ফেলবো, এটা নিয়ে আচ্ছা এটা ইউজ হচ্ছে না এটার মধ্যে ওই জিনিসগুলো ভরে এক কোনায় রেখে দেবো তাও ফেলবো না বাবা, এই ব্যাপারটা সবার হয় না, আমারও কিন্তু হয়। আর সকালবেলা থেকে রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, আর সকালবেলার যে চা খাওয়াটা সেটা আমি আর বাপি দুজনে মিলে গল্প করতে করতেই খাই, এবারে গল্প করতে করতে খেতে খেতে সেই সময়টা ও উঠে মানে ও ওঠে আর কি, ও একটু মানে কটায় বলতো ওই 9:30 থেকে 9:30 মধ্যে ও ওঠে, উঠে ওর কাজকর্ম করে তারপরে তো কাজে বেরিয়ে যায়, মানে হাত মুখ ধুয়ে করে এক একদিন স্নান করে যায় আর এক একদিন এসে স্নান করে যেদিন যেরকম হয়। তো এই হলো ব্যাপার, এই হলো আজকের আমার আপাতত এখনকার অবধি খবর দবর খবর আর কি। তাছাড়াও আজকে আমার খুব ইচ্ছা আছে যে আজকে লাইটগুলো একটু লাগিয়ে ফেলবো, আর প্রত্যেক বছর এই যে লাইট যখন বার করবো না যদি 10খানা লাইট থাকে তার মধ্যে 5খানা নষ্ট হয়ে যায়, এই আবার কিনে কিনে আনতে যেতে হয়, এই করতে হয়, নতুন লাইট কিনতে হয়, এই বছর আর হবে না কারণ এইসব উদ্যোগ আমি একটু এই বাড়িতে আমি একটু বেশি করি, ও যেহেতু ওর কাজে ব্যস্ত থাকে ও পারে না, বাপিরও তো বয়স হয়ে গেছে, বাপি আর কতই বা পারবে তাই না, তো আমি এইসব উদ্যোগ করি যে বাইরে আগের বছর তো গিয়ে পুজোর আমার মনে আছে 14 প্রদীপ টদীপ হয় যে সেই দিনকার আগের দিন গিয়ে আমার কিছু কেনাকাটা ছিল আমার ওই বাড়িতে, মার ওখানে আবার ভাই এইসবের উদ্যোক্তা, এইসবের উদ্যোক্তা হচ্ছে ভাই, ভাই প্রত্যেক বছর দুটো তিনটে করে কিনবেই কিনবে, তো তখন হচ্ছে ওই ভাই আমি আর বোধহয় মাও বোধহয় গিয়েছিল, তো তিনজনে মিলে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম আগের দিন, যখন যখন ফিরে আসছিলাম কেনাকাটা করে ওইসব তখন দেখেছিলাম মানে 14 প্রদীপ টদীপ এইসব আমাদের পাড়ার দোকানেও অনেক সময় পাওয়া যায়, এখান থেকেই নেওয়া হয়, তো আমি আবার ওইখান থেকে দেখলাম অনেকগুলো ওরকম প্রদীপ সুন্দর সুন্দর হয়েছে দেখতে, বড় বড় সাইজের রং করা সুন্দর, ওইখান থেকে কিনে নিয়েছিলাম, তারপর 14 শাক বসেছিল ওইখান থেকে কিনে নিয়েছিলাম, তো এই বছর আমি যেহেতু যাবো না ভিড়ভাট্টার মধ্যে এখন আর, দুর্গা পুজোর সময় তাও গিয়েছিলাম কিন্তু এখন আর ভিড়ভাট্টার মধ্যে যাবো না, ভয় ভয় লাগে, শরীরটা যদি অস্বস্তি বোধ হয় তাহলে খুব মুশকিলে পড়ে যাবো তাই না, তো তার জন্য এবার নতুন কিছু কেনাকাটা হবে না, যতটুকু থাকবে ততটুকু দিয়ে সাজানোর চেষ্টা করা হবে, দেখা যাক দেখতে দেখলে একটা কথা বলতে বলতে কতগুলো কথা বেরিয়ে এলো, আগের বছরের ঘটনাও বেরিয়ে এলো, তো যাই হোক এরকমভাবে কিন্তু একটা কথা থেকে আর একটা কথা উঠে আসে, যখন গল্প করতে বলবে তখন কিন্তু ওরকমই হয়, ঠিক আছে চলো এবার নিচে যাওয়া যাক কারণ দেরি হয়ে যাবে না হলে বেশি 12:30 বাজে, ওই কাজটা করতে হবে, ওটা অনেকটা বড়ো একখানা কাজ, জামা কাপড় সব পুরোনোগুলো এ করে সরিয়ে রেখে নতুনগুলোকে ঠিকঠাক করে রাখা, কারণ 14 বার ভাববো তো এই সেটা ফেলে দেবো এই সেটা সরিয়ে রেখে দেবো এই ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি ভেবেছিলাম যে আজকে স্নান করার আগে ওই পুরোনো জামাকাপড় কতগুলো বাতিল করবো সেগুলো উঠিয়েও রাখবো, কিন্তু সেগুলো উঠিয়ে রাখা আর হলো না কারণ এসে ভাত করতে লাগতো, তারপরে গ্যাসটাকে মুচকে খুঁজতে লাগতো আর হলো না, কারণ আমি 12:30 তখন বললাম তো আরও 10-15 মিনিট আমার লেগে গিয়েছিলো,
তো আমার খাওয়াটা অনেক লেট হয়ে যেত, তো বললো আজকে আর করার দরকার নেই, আমার কালকে করিস। আর কি ভাবছ, খাওয়ার নিয়ে বসলাম, রুটি টুটি নিয়ে বসেছি, আর গুড ইভিনিং কেন করছি? আমি বিকেলবেলায় আমি এই দুপুরটা করছি, ওই সকালবেলা ডিমের তরকারি করা হয়েছিল, সেখানকার আটখানা ডিম আর একটু আলু দিয়ে কুচি দিয়ে তরকারি আছে, তার জন্য বিকেলবেলা খিদে পাই, কী খাবো কী খাবো করে বাপি ওই জন্য আমার জন্য রুটি বানিয়ে রেখে দেয়। ও এদিকে আমার মা ফোন করছে, আর বিকেলবেলা আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে ওই পনিরের তরকারি করবো আগের দিনের মতো, ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে। রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে তরকারিটা। ভালো, আমার যারা যারা মা হয়েছ কে কে এরকম দুপুরবেলা করে ভারী টিফিন করতে আমাকে করবে, তো ঠিক আছে। আচ্ছা যাই হোক, মা ফোন করছে অনেকবার করে, মা আবার চিন্তা করবে না, আমাকে মা তো ফোন করেনি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ এই যে পনিরের তরকারি বসানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, আর এই যে পনিরটা একটু নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে পনির আর ভাজিনি, আজকে ভাজা ছাড়াই করলাম, এটাও খেতে বেশ ভালো লাগে। ভাত ওই দিকে বসিয়ে দিয়েছি, আর মার সাথে কথা বলতে বলতে খেতে খেতে অনেকটা সময় চলে গেল, তাই তখন আর কথা বলতে পারলাম না, এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের বসিয়ে সরি তারপরে মানে বসে আরাম করে তোমাদের সাথে কথা বলবো। আর দুটো জিনিস তোমাদের দেখানোর আছে, সেটাও তোমাদের দেখাবো, আগে করে নিই রান্নাটা। হ্যাঁ দেখো, তোমাদের যে বলেছিলাম দুটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এই যে ঠাকুরঘরে দুটো লাইট লাগিয়েছে বাপি, হ্যাঁ উপরে আর এখন গেলাম না, পুরোটা ঠিক মতো লাগানো হোক, তারপরে তোমাদের বাইরে থেকে দেখাবো, ঠিক আছে। আজকে পুরোটাই লাগানোর কথা ছিল কিন্তু ওই আর হলো না, আজকে এই দুটোই বাপি আপাতত আমার মন শান্ত করার জন্য লাগিয়ে দিয়েছে। বাপি হচ্ছে কালকে সকালবেলা আমি সব খুঁজে টুজে দেখে রাখবো, তারপরে তো লাইট আমি তোকে লাগিয়ে দেবো। আচ্ছা আর একটা জিনিস আছে সেটাও তোমাদের দেখাই, ঠিক আছে, দেখিয়ে দিলাম, একটা লাল রঙের লাইট একটা হলুদ রঙের লাইট, ভাবছি আমার ঘরে বিছানার উপরেও একটা লাগাবো, ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু। আর একটা জিনিস যেটা তোমাদের দেখাবো বললাম, সেটা হচ্ছে এই একটা কাফতান কুর্তি, আমি জানি না আমার না মনে নেই সঠিক যে এটা তোমাদের দেখিয়েছিলাম কি দেখাইনি, এটাও আমি মিশো অ্যাপ থেকেই নিয়েছি, একখানা কাফতান কুর্তি। এটা আসলে আমি দুর্গা পুজোর সময় নিয়েছিলাম, কিন্তু দুর্গা পুজোর সময় আমার আর পরাই হয়নি, ওর জন্য ভাবছি যে হচ্ছে কালী পুজোর সময় কোনো একদিন বা ভাইফোঁটার দিন কোনো একটা সময় এই সময়টাতে আমি পরে নেব, এই হলো ব্যাপার। এই দুটো দেখানোরই ছিল যে ঠাকুরঘরে একটু লাইট লাগানো হয়েছে আর এই একটা কাফতান কুর্তি। রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে দেখতেই পেলে তোমরা, আর বাপিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই নাইটিটা পরেছি না, এটাও কিন্তু নতুন নাইটি, এই নাইটিটা না খুলে রেখে এখন একটা মানে একটা হালকা পাতলা কিছু পরতে হবে, এই গরম মানে এখনো বলেছি না যে গরমটা অত্যন্ত বেশি লাগে, অত্যন্ত বেশি লাগার জন্য না এরকম গরমের মধ্যে এরকম নতুন নাইটি পরে থাকা যায় না, যাই হোক এটা খুলে একটা হালকা পাতলা যেগুলো আগের পরার মধ্যে থেকে একটা পরে নেব। বাবা চুলটাও তখন রান্না করছিলাম বলে না উপরে জড়িয়ে রেখে দিয়েছিলাম, ওরকমভাবে জড়িয়ে রাখলে মাথাটা কিন্তু ভীষণ ব্যথা করে তাই না, এখন একটু বেনুনি করে নেবো, কারণ রাত্রেবেলা আমি বেনুনি করি অনেক বছর ধরে, এটা আমার দিদাকে দেখে শেখা, দিদাকেও আমি দেখতাম, দিদা রাত্রেবেলা চুলটা বেনুনি করেই শুতো, মাকেও দেখেছি তো আমারও এরকমই অভ্যাস বেনুনি করে শোয়া। এই হলো আজকে আমার সারাদিনের খবর, আর কোনো খবর নেই আপাতত, এখন ও বাড়িতে এলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব, আর সব কাজকর্মই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার ইদানিং কী হয় বলতো, দুপুরবেলায় না একটু বসেছি যখন তোমাদের সাথে দুটো কথা বলেই নি, তখন তো বলবো বলবো করে বলতেও পারলাম না, এখন দুপুরবেলায় শুই ঠিকই ঘুমটা আসে না, মানে ঘুম পায় ভীষণ ঘুম পায়,
কিন্তু ঘুম আসে না। তো এই সময়টা যে হাই উঠছে, এই সময়টা থেকে আমার ঘুম পায়। এখন বাজে রাত 10টা বাজতে বোধ হয় 5-10 মিনিট মতো বাকি, ও 10:30 নাগাদ প্রায়, মানে মোটামুটি বেশিরভাগ দিন 9টা 9:30টা চলে আসে, দেরি হলে 10:30-11টা এরকম হয়। তো এখনো আসেনি, কখন আসবে, ওরে এলেই পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এই সময়টা থেকে না আর ভালো লাগে না, সারাদিনের একটা কাজকর্ম যতটুকুই করি সেটার একটা ক্লান্ত ভাবটা থাকে, ক্লান্তিটা থাকে, তার জন্য তখন মনে হয় কি এখন মনে হয় শুধু শুয়ে পড়ি। আর রাত্রেবেলা যে শুলেও চট করে ঘুমিয়ে পড়বো তাও হয় না জানো, শুয়ে পড়লে অনেকক্ষণ ঘুম আসে না, ঘুম আসে না, অনেক সময় তারপর খিদেও পেয়ে যায়, খিদে পেয়ে যায় তখন আবার খাওয়া দাওয়া করে, তারপরে খাওয়া দাওয়া করে বলতে কি বিস্কুটের কৌটো নিয়ে রাখি, মেরি বিস্কুট একটা আমার জন্য সবসময় ঢালাই থাকে একটা কৌটোতে, তো সকালবেলায় আমি ওই মেরি বিস্কুট দিয়ে চা দিয়ে খাই। রাত্রেবেলাটাও কোনো সময় খিদে পেলে, রাত্রেবেলা বা ভোরবেলাও অনেক সময় ঘুম ভেঙে গেলে খিদে পায়, তো সেই সময়টা ওই মেরি বিস্কুটটা দিয়ে একটু মেরি বিস্কুট জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। এইভাবেই আমার খেতে খেতে দিন কাটছে, এই হলো ব্যাপার। আর কোনো, হ্যাঁ এবার সত্যি সত্যি আর কোনো খবর নেই। হ্যাঁ আজকের গল্প মোটামুটি সবটাই তোমাদের বলে ফেলেছি, শেষ করে ফেলেছি। চলো তাহলে আজকের মতো বকবকটা এখানেই থাকলো। হ্যাঁ আজকের মতো বকবকটা এখানেই শেষ করে দিচ্ছি, পরে আবার নতুন করে একটা নতুন ভিডিওর সাথে সুন্দরভাবে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাড়িতে তোমরা সবাই যতটুকুই পারবে না কেন একটা লাইট লাগালো, লাইট লাগানোর চেষ্টা করো। আর যদি লাইট কিনতে না পারো, অনেকেই বেশিরভাগ বাড়িতেই এখন লাইট কিন্তু লাগানোই হয় তাই না, তো লাইট লাগাও, খুব আনন্দ করো, দীপাবলি আসছে, খুব মজা করো, প্রদীপ কিনতে হবে, তারপর মোমবাতি কিনতে হবে তাই না, এগুলোর আনন্দে আনন্দিত থাকো ঠিক আছে। আর মনটাকে আলোয় ভরিয়ে দাও একদম, কারণ আমাদের চারপাশটা কিন্তু আবার আলোকিত হতে চলেছে। ঠিক আছে চলো তাহলে, টাটা, গুড নাইট, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।